আগামী 5ই জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চাঁদপুরের কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নে মোটরসাইকেল মার্কায় জনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইমাম হোসেন সোহাগ। শনিবার পালাখাল মডেল ইউনিয়নে দিনভর মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইমাম হোসেন সোহাগ ওই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইমাম হোসেন সোহাগ বলেন, দলমত নির্বিশেষে মানুষ আমাকে অনেক ভালোবাসে। বিগত দিনে আমি সাধারণ মানুষের পাশে সেবা দিয়ে আসছি, সরকারি বিভিন্ন ভাতা উপকারভোগীদের মাঝে সমবন্টন হারে দিয়েছি, সব সময় মানুষের কল্যাণে কাজ করেছি, তাই সাধারণ মানুষ আমাকে অনেক মূল্যায়ন করে। আগামী 5ই জানুয়ারি তারিখে সাধারণ ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।